আজ মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। কার্যত আজ থেকেই শারদীয়ার আনন্দে মেতে উঠবে আপামর বাঙালি। চারিদিকে যেন সাজু সাজু রব, কলকাতার পর বনগা। শারদীয়ার দুর্গা উৎসবের আয়োজনে শ্রেষ্ঠত্বের দাবি রাখে। এমনকি এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পুজো উদ্বোধনের সময় একথা উল্লেখ করেন। এবছর কলকাতার পাশাপাশি বনগাতেও রয়েছে থিমের চমক। আজ মহালয়া অর্থাৎ আগামীকালই প্রথমা। পুজোর দিনগুলিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু লোক সমাগম ঘটে পুজো প্যান্ডেলগুলিতে। তাই সকল দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে আজ থেকেই বনগার পুজো প্রস্তুতি খতিয়ে দেখলেন বনগা পুলিশ সুপার জয়িতা বোস। পুজোর কটা দিন দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে এবং পুজো মণ্ডপগুলি দর্শন করতে যাতে কারো কোনো অসুবিধে না হয়, সেই কারণে বনগা পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বোস সহ পুলিশ কর্তারা বনগার পুজো মণ্ডপগুলি ঘুরে দেখেন এবং সমস্ত বিষয়ে খতিয়ে দেখেন। পাশাপাশি পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে দর্শনার্থীদের ভিড় সামলানোর জন্য প্রবেশপথ এবং বাহিরপথ সহ অগ্নি নির্বাপন ব্যবস্থা পুজো উদ্যোক্তারা রেখেছেন কিনা সেই বিষয়েও তদারকি করেন তারা। গোটা বনগা শহরে মূলত 7টি ড্রপ গেট রাখা হচ্ছে। পাশাপাশি যানজটের কথা মাথায় রেখে পঞ্চমীর বিকেল থেকেই নো এন্ট্রির ব্যবস্থা চালু করা হচ্ছে শহরে। এই বিষয়ে বনগা পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বোস জানান, বনগাতে সাড়ম্বরে দুর্গা উৎসব পালিত হবে। বেশ কয়েকটি জাঁকজমকপূর্ণ পুজো মণ্ডপও তৈরি হয়েছে বনগায়। সেক্ষেত্রে পূজা মণ্ডপগুলি নিরাপত্তার ব্যবস্থা সহ অন্যান্য বিষয় খতিয়ে দেখা হলো এবং যেমনটা জানানো হয়েছিল তেমনভাবেই পুজো উদ্যোক্তারা পুজো প্যান্ডেলগুলির প্রবেশপথ এবং বাহিরপথের ব্যবস্থা করেছেন, সেই সাথে অগ্নি নির্বাপন ব্যবস্থাও করেছেন উদ্যোক্তারা। এমনকি বনগা শহরে যানজটের কথা ভেবে 7টি ড্রপ গেট তৈরি করা হয়েছে, সেই সাথে পঞ্চমীর দিন বিকেল থেকেই নো এন্ট্রি চালু করা হবে। এই বিষয়ে তিনি আরও জানান, আমি দেখছি যে প্রচণ্ড জাঁকজমকভাবেই এখানে পুজো পালিত হবে এবং আমরা প্রত্যেকটা জায়গায় যা যা সেফটি মেজার্স নেওয়ার, যেরকম ধরুন এক্সিট গেটটা আমরা সব জায়গায় বলেছি যেন এন্ট্রি গেটের থেকে বড় হয়, যাতে যত মানুষ ঢুকবে যাতে স্পেস থাকে মানুষের বেরিয়ে যাওয়ার। তো আমি যতগুলো প্যান্ডেল দেখলাম প্রত্যেকটাতেই আমি দেখলাম একের অধিক এক্সিট গেট আছে এবং সেগুলোর বেশ মানে অনেকটা উইথ আছে। তো ওরা আমি দেখলাম প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু মোটামুটি সব রকম এ মেনেই করেছেন ওনারা, এবং প্রত্যেকটা প্যান্ডেলে যাতে আমরা বলছি সবাইকে যে যেন অগ্নি মানে ফায়ার এক্সটিংগুইশার এটসেট্রা, আমাদের দমকল টমকলগুলো তো থাকবেই কিন্তু সেগুলোও যেন ভালোভাবে থাকে, নিজেদের ফায়ার এক্সটিংগুইশার এটসেট্রা বালি টালি সবাই রাখবেন। এবং আমি যেটা দেখলাম ট্রাফিক সার্কুলেশনটাও আমরা দেখেছি আজকে, এবং যাতে বনগাঁর মানুষের কোনো অসুবিধে না হয় সেইভাবেই সবাই প্ল্যান করছেন এবং পুলিশ প্রশাসন সেভাবেই আমরা ট্রাফিক সার্কুলেশন, ক্রাউড সার্কুলেশন, কোথায় কোথায় আমরা নো এন্ট্রি দিচ্ছি, কোথায় কোথায় ড্রপ গেট দিচ্ছি, সার্বিকভাবে সব কিছুই দেখা হচ্ছে। আমাদের 7টা ড্রপ গেট হচ্ছে এবং প্রত্যেকটাতে আমাদের অফিসার ফোর্স থাকবে। আমাদের নো এন্ট্রি চালু হচ্ছে আপনার পঞ্চমীর দিন থেকে, আর এটাই আমাদের মোটামুটি প্ল্যান। কার্যত বলা যেতেই পারে ইতিমধ্যেই বনগাতে শারদ উৎসবের প্রস্তুতি একেবারে তুঙ্গে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন কান্দিলালের বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।